हेलो गाइस আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, প্রিভিউতে এতক্ষণ যে ছবিগুলো দেখতে পারলেন এই টাইপের ছবিগুলো এই মুহূর্তে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল। তো ভিউয়ার্স, এই টাইপের ছবিগুলো আপনি আপনার নাম দিয়ে কিভাবে ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এই টাইপের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। ভিডিওটি আমরা একটা ওয়েবসাইট থেকে মেক করতে পারবো, যে কোনো একটা ব্রাউজার দিয়ে কিন্তু ভিডিওটি মেক করা যাবে। তো আপনারা সবাই আপনাদের মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজার আছে বা অন্য যে কোনো ব্রাউজারটি ওপেন করে দিবেন। আমি জাস্ট আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিয়েছি। এরপর দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেস দেখা যাবে। জাস্ট এখান থেকে আপনারা সার্চ বারে একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে মধ্যে লিখে দিবেন বিইং ইমেজ ক্রিয়েটর। বিইং ইমেজ ক্রিয়েটর লিখে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস দেখাবে। তো ভিউয়ার্স, এবার জাস্ট প্রথমে যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, জাস্ট আপনারা এখান থেকে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস দেখা যাবে। এবার দেখতে পাচ্ছেন ওয়ান্ট টু সি হাউ ইমেজ ক্রিয়েটর ওয়ার্ক, সিলেক্ট সারপ্রাইজ মি দেন ক্রিয়েট। জাস্ট আপনি কি চান সেই বিষয়ে এখানে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। আপনি যেটা চান সেটা সিলেক্ট করার পর আপনাকে সারপ্রাইজ দিবে তারা ক্রিয়েট করে দিয়ে। তো ভিউয়ার্স, আমরা জাস্ট এখানের মধ্যে আজকে যে ডায়েরিগুলো দেখতে পেয়েছেন এই ডায়েরির মধ্যে আপনার নামটা লেখার জন্য একটা টেক্সট আমাদেরকে এখানের মধ্যে পেস্ট করতে হবে, বসিয়ে দিতে হবে। এরপর ছবিটি এখান থেকে আমরা মেক করতে পারবো। তো আপনারা যারা প্রথম এই কাজটি করতে যাবেন এখান থেকে, তখন আপনাদের কিন্তু এখানের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে মাইক্রোসফটের মধ্যে। এই অ্যাকাউন্টটা যারা এখান থেকে ক্রিয়েট করতে পারতেছেন না, অনেকের নাকি প্রবলেম হচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি আরও অনেকগুলো ভিডিও দিয়েছি, প্রায় 3-4টা ভিডিও আপলোড করা হয়েছে। তো অনেকের নাকি প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রবলেম হচ্ছে তারা জাস্ট কি করবেন, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাইক্রোসফট। জাস্ট মাইক্রোসফটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনারা জাস্ট ওইটা এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর মাইক্রোসফটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জাস্ট আপনারা এরপর এখানের মধ্যে যে জিমেল দিয়ে ওইখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওই জিমেলটা আপনারা এখানের মধ্যে লগ ইন করলে আপনাদের কিন্তু এখানের মধ্যে লগ ইন হয়ে যাবে। এবার জাস্ট আপনারা কী করবেন, এখানের মধ্যে একটা টেক্সট লিখবেন। টেক্সটটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর জাস্ট আপনারা ওই লেখাটা এখানের মধ্যে পেস্ট করে দেবেন। তো আমি জাস্ট এই লেখাটা নোট করে রেখেছি নোটপ্যাডের মধ্যে। জাস্ট আমি এখান থেকে এই পুরো লেখাটা কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এবার এই লেখাটাকে এখানের মধ্যে এনে পেস্ট করে দেবো। আমি জাস্ট এখানের মধ্যে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পরে জাস্ট আমরা এখন এখানের মধ্যে ক্রিয়েটে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আমাদের কিন্তু এই ডায়েরির ছবিগুলো কিন্তু এখানের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ক্রিয়েটের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েনের মতো একটা চিহ্ন, এখানের মধ্যে কিন্তু 1 দেওয়া আছে। অর্থাৎ আপনি এখান থেকে প্রতিদিন 15টা ছবি ক্রিয়েট করতে পারবেন। আমার অলরেডি আজকের দিনে 14টা ছবি আমি ক্রিয়েট করে নিয়েছি। আপনি জাস্ট এখান থেকে এরকম 15 বার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। একবার ক্রিয়েটে ক্লিক করলে 4টা ছবি আসবে, এরকম আপনি 15 বার করতে পারবেন। তাহলে আপনি 60টা ছবি এখান থেকে পেয়ে যাবেন। এবার জাস্ট আমরা দেরি না করে এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের এখানে মধ্যে কিছুক্ষণ লোডিং করবে। এরপর দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু আমাদের ছবিগুলো এখানের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। লেখাটা ভালোভাবে খেয়াল করবেন। অন টপ এ ব্ল্যাক ডায়েরি তানভীরস নেম ইজ রাইট ইন ইজ গোল্ডেন কালার বোল্ড লেটার্স সিগনেচার পেন্স অ্যারাউন্ড ইট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রিয়েলিস্টিক। তো দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু ছবিটা কিন্তু এখানের মধ্যে মেকিং হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বোল্ড লেটারে কিন্তু আমাদের ছবিটা কিন্তু এখানের মধ্যে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আপনারা জাস্ট এখান থেকে ইজিতে কিন্তু এই টাইপের ছবিগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি এখানের মধ্যে কিন্তু হোয়াইট কালার করেছি। আপনারা কালার চেঞ্জ করতে হলে জাস্ট উপরে যে লিখেটা লিখেছেন এখানে আপনারা জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করে দিলে যেই টেক্সটটা দিবেন ওই টেক্সটে অনুযায়ী কিন্তু আপনার এখানের মধ্যে ছবিগুলো ক্রিয়েট করে দিবে। আপনি যদি হোয়াইট ডায়েরি চান তাহলে হোয়াইট ডায়েরি আসবে, আপনি যদি ব্ল্যাক ডায়েরি চান তাহলে ব্ল্যাক ডায়েরি আসবে। ব্ল্যাক ডায়েরির মধ্যে আপনি যদি হোয়াইট লেটার চান তাহলে হোয়াইট লেটার দিবে, আপনি যদি ব্ল্যাক লেটার চান তাহলে আপনাকে ব্ল্যাক লেটার তারা এখান থেকে ক্রিয়েট করে দিবে। তো এরপর জাস্ট আপনি এখান থেকে ছবিগুলো সেভ করতে হবে। তো সেভ কীভাবে করবেন, জাস্ট আপনি এখান থেকে ছবির মধ্যে চেপে ধরে রাখবেন। চেপে ধরার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে ডাউনলোড ইমেজ এই একটা অপশন দেখা যাবে। এখানের মধ্যে একটা ক্লিক করলে আপনি এখান থেকে ডাউনলোড এখানে একটা ক্লিক করে দিলে দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু আপনার ছবিটি কিন্তু এখানের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। এবং যারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।